আমার বে ভাই যারা ইসলামী আন্দোলনের কর্মী যুদ্ধে ইসলামিক ক্রান্তির অবস্থায় ইসলামী আন্দোলনের জন্য আব্দুল আলমিনকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কবুল করেছে আমরা সম্মানিত সুযোগ্য বিদেশ বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলনের কর্মী ওটা বাংলাদেশের তিনি তফসির করেন সোনায়ের যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের আজকে আলহামদুলিল্লাহ কোরআনের জন্য সাহায্য করতে আপনারা রাজি আছেন, কোরআনের জন্য সাহায্য করতে রাজি আছেন। সুতরাং আপনাদের সম্মুখে ভলেন্টিয়ার ভাইরা যাবে, শুধু খরচের টাকা রেখে কৃপণ করবেন না। ইসলামের ক্লান্তিক অবস্থায় আপনার এক টাকা দাও যদি কোরআনের উপকার হয় লাভ আছে কিনা। সুতরাং এখনই ভলেন্টিয়ার ভাইরা যাচ্ছে, যে যা পারে খরচের টাকা বাদে সব টাকা দান করবে ইনশা। এখন আপনাদের সম্মুখে চলে যাচ্ছেন, ব্যাগ যে যা পারেন অবশ্যই দান করবেন। ভলেন্টিয়ার ভাইরা আপনার সামনে ব্যাগ রুমাল নিয়ে যাচ্ছেন, যে যা পারেন অবশ্যই 5 মিনিট ভিতরে সবাই দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ আমার মামা আগামী 24 তারিখের আনোয়ার সরকার প্রার্থী, এই কোরআনের মাহফিলের জন্য 10,000 টাকা আপনাদের সম্মুখে চলে যাচ্ছে ব্যাগ, সকলে ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করে। ওখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হাফেজ কারী মাওলানা মুহাদ্দিস বশিউর রহমান আফসারি সাহেব, বশিউর রহমান শফিউর রহমান আফসারি সাহেব, আপনারা সবাই আমন্ত্রিত। আগামী 15 তারিখ আমাদের খরচ বাবদ 5,000 টাকা দান করেছেন আল্লাহ। আরে ওই ইউসুফ দান
উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। যে যা পারেন এরকম টাকা দান করেন, আর সুযোগ আসবে না সবসময়। যে যা পারেন দান করেন তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, আমার ভাইকে বসিয়ে আমি এক সেকেন্ডের জন্য আলোচনা করব না, তবে ব্যাগ যাচ্ছে, সকলে ব্যাগে ইনশাল্লাহ সমস্ত খরচ বাদ দিয়ে সব কিছু দেবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, মেহরবানি করে স্টেজের পরে যে সমস্ত লোকজন আছেন আপনারা ব্যাকগ্রাউন্ডের নিচে নামিয়ে দাঁড়ান, কারণ স্টেজ দুর্বল হয়ে পড়েছে, বুঝছেন? মেহরবানি করে আপনারা একটু নিচে নামিয়ে দাঁড়ান, অনুরোধ করছি আপনাদেরকে, মেহরবানি করে নিচে নামিয়ে দাঁড়ান। সবাই চেন যাবো, ওই ভিডিও টিডিও করার সময় নেই, ওই ক্যামেরা ধরো নাই, খুঁড়ি দেয়নি তো মোবাইল।